দর্শক আজকে রঙ্গন নিয়ে কিছু কথা বলতে চাই কাজী নজরুল ইসলাম রঙ্গন সম্পর্কে বলেছিলেন আজ রঙ্গন এলো রক্ত প্রাণের অঙ্গনে মুর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কোপের তৃণধরী এই আসলো যত সুন্দরী আসলেও অঙ্গন খুবই সুন্দরী একটা ফুল খুবই সৌন্দর্যমণ্ডিত একটা ফুল আমি নিশ্চিত যে রঙ্গন ফুল চেনেন না এমন মানুষের সংখ্যা খুব বেশি নয় প্রায় সকলেই এই ফুল দেখেছেন বহুবার বহু স্থানে নামটি না জানবার কারণে ফুলটি অচেনা মনে হতে পারে তবে রঙ্গনের ভিডিও সহ পোস্ট দিয়ে অতি সাধারণ অসাধারণ এই ফুলটির সাথে সকলের পরিচয় করিয়ে দিতে চাই রঙ্গন ফুল বাংলাদেশের সর্বত্র দেখা যায় এ ফুল বাগানের শোভাবর্ধনকারী এবং অতি জনপ্রিয় এর আকর্ষণীয় রূপ আর বর্ণবৈচিত্র্য সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করে প্রায় সারা বছরই রঙ্গন ফুটে চিরসবুজ গুল্ম জাতীয় রঙ্গন উদ্ভিদ তিন থেকে ছয় মিটার পর্যন্ত উঁচু হতে পারে সাধারণত রক্তবর্ণের ইনফ্লোরিসেন্স অসংখ্য পুষ্পের সমাহার থাকে পর্যায়ক্রমে থোকা লাল ফুল এক অপরূপ সৌন্দর্যে সকলের দৃষ্টি আকর্ষণ করে পাতা বেশ ঘনবিন্যস্ত ফুল নলাকৃতির তারকা আকৃতির চারটি করে পাপড়ি খুবই মনোমুগ্ধকর রুবিহেশি পরিবারভুক্ত রঙ্গন শুধু লাল বর্ণেরই হয় না গোলাপি হলুদ কমলা সাদা বর্ণেরও হয় রঙ্গনের বৈজ্ঞানিক নাম ইকজোরা কক্সিনিয়া অন্যান্য রঙের প্রায় সব প্রজাতির রঙ্গন এই উপমহাদেশে জন্মে বাংলাদেশের অনেক স্থানে বেশ ক্ষুদ্র আকৃতির রঙ্গন ফুলের গাছও চোখে পড়ে রঙ্গন গাছ জন্মানো খুবই সহজ ক্ষুদ্র আকৃতির ফল থেকে গাছের চারা জন্মানো যায় কিংবা পরিণত গাছের ডাল নিচ থেকে কেটে দিয়ে মাটিতে রোপণ করলে নিয়মিত পরিচর্যা করলে কদিন পরেই মূল গজিয়ে যায় জোর কলম করেও রঙ্গনের বংশ বিস্তার করা যায় আসলে রঙ্গন নিয়ে কথা বলতে গেলে বলে শেষ করা যাবে না এর বিশাল রঙ বিভিন্ন রঙের রঙ্গন যখন ফুটে বেশ চমৎকার একটা দৃশ্যাবলীর সৃষ্টি হয় এখানে এই যে আরেকটা রং দেখা যাচ্ছে এটা একটু হালকা গোলাপি রঙের দেখায় সব মিলিয়ে এর ইনফ্লোরিসেন্স এই যে গুচ্ছাবত দেখা যাচ্ছে এটা টোটাল একটা ফুল মনে হলেও আসলে এখানে একটা ফুল নয় অনেকগুলি ফুলের সমাহার নলাকৃতির ফুল থাকে প্রত্যেকটা ফুল বেশ চমৎকার পাতা বল্লমাকৃতির হয় সাধারণত আর এটা দেখতে ফুলটা বিভিন্ন রঙের হওয়াতে এর আকর্ষণ অনেক বেশি বাগান প্রেমীদের কাছে এর বৈশিষ্ট্যও প্রচুর রৌদ্র জল স্থানে রোপণ করলে ভালো ফল পাওয়া পাওয়া যায় এই যে এখানে এই যে একটা ইনফ্লোরেশেন্স প্রস্ফুটনের অপেক্ষায় আছে দেখা যাচ্ছে রঙ্গনের রঙ্গন আসলে আমাদের দেশে বাগান প্রেমীরা তাদের বাগানে ঘরের সামনে রোপণ করে এর সৌন্দর্য নেবার জন্য এটা করে থাকে এই যে একটা প্রস্ফুটনের অপেক্ষায় কলি অবস্থায় আছে প্রস্ফুটনের অপেক্ষায় কলি অবস্থায় আছে বেশ মোহনীয় দেখতে কলিটাও দেখতে বেশ সুন্দর লাল আবাযুক্ত আশা করি ভিডিওটা দেখে পছন্দ করেছেন